আমরা এখন যাচ্ছি চক্রতীর্থ রোডে রামকৃষ্ণ মঠে। এই যে আমরা তিনজন রয়েছি অটোতে, পেছনে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে না। এখন প্রচন্ড রোদ্দুর রয়েছে, সানি ওয়েদার আছে, একদম একদম মানে পুরো মনেই হচ্ছে না যে এটা বর্ষাকাল। আর আমরা ওখানে গিয়ে থাকবো এবং অ্যাজ ইউজুয়াল সমস্ত মঠে যেরকম সমস্ত ইনফরমেশন থাকে সব কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো চলুন দেখতে থাকুন আমাদের সাথে। স্বর্গদ্বার থেকে আসতে প্রথমে পড়বে ব্লু ফ্ল্যাগ সি বিচ, আর তারপরে এই নীলাদ্রি বিচ। তার ঠিক 1 কিলোমিটারের মধ্যেই চক্রতীর্থ রোড, সি বিচে এই রামকৃষ্ণ মঠ। দেখুন রামকৃষ্ণ মঠ পুরী চক্রতীর্থ রোডে ঢুকে যাচ্ছি আমরা। এখানেই ল্যান্ডমার্ক দেওয়া রয়েছে। এখানে অটোর ব্যবস্থা খুব ভালো, একদম গেটের সামনে এসে নামাচ্ছে আমাদেরকে। স্টেশন বা স্বর্গদ্বার থেকে খুব সহজেই এই অটো পেয়ে যাবেন। এই হচ্ছে রামকৃষ্ণ মঠের অফিস। আমরা প্রথমে এসেই এখানে আগে এন্ট্রি করব। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকেই অফিস। এটার নাম হচ্ছে হাতি কুটি। কেন না, এই দুটো হাতি আমাদের সামনে স্বাগতম করছে। এই সামনেই হচ্ছে সাধু নিবাস, আর এই হচ্ছে মেন গেট। এই সবুজে সবুজে ঘেরা ভেতর, দেখুন কত সুন্দর পরিবেশ। আমরা ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে সব কিছু ডিটেলস জানাবো। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভক্ত নিবাস, আমরা এখানেই থাকবো। কিন্তু এখন আমাদের ফার্স্টে এসেছি, এখন 8টা বাজে, আমাদের টিফিন গ্রহণ করতে বলছেন, তাই আমরা টিফিন গ্রহণ করে আবার আসছি। এই হচ্ছে মূল মন্দিরের দিক, এইদিকে মূল মন্দির। এই আমরা ভোজন কক্ষে এসেছি, এই ব্যবস্থা করা আছে এরমভাবে, প্রত্যেকের গ্লাস, একটা করে বাটি আর থালা দেওয়া আছে, ব্যবস্থা করা আছে। অনেকেই বোধ হয় কোনো প্রসাদ গ্রহণ করতে দেরি আছে। সুন্দরভাবে ফ্যান দিয়ে, আলো দিয়ে আমরা তাহলে এবার প্রসাদ গ্রহণ শুরু করি। দুধচা থাকে একদম শেষে। সকালে প্রসাদ গ্রহণ করেই আমরা রুমে যাওয়ার আগে একবার মন্দিরটা ঘুরে দেখতে চলে এলাম। আসুন আপনারাও আমাদের সাথে মন্দিরে ঠাকুরের দর্শন করে নিন। প্রণমামি পরাং জননীং জগতাং শরণাগত সেবক। আসুন এবার তবে আমরা যাই গেস্ট হাউসের দিকে, আর এখানকার সম্পূর্ণ বিবরণ একে একে শেয়ার করি। এটা গেস্ট হাউসে উপর যাওয়ার সিঁড়ি, আমাদের এসি রুম। দেখি ওপরে গেলে বুঝতে পারবো কেমন। এখানে অনেক মানুষজন রয়েছেন। এই সামনে বাঁদিকের রুমটা হচ্ছে আমাদের, আসুন। এই যে এবারে বাপি স্যানিটাইজ করতে লেগেছে চেয়ার টেবিল সবকিছু, যেগুলো ইউজ করবো মোটামুটি পরিষ্কার দেখলেই। আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি না, এবারে স্যানিটাইজ করছে ওর বাবা। এই যে সব জায়গায় জায়গায় স্যানিটাইজ করছে। এখানে অ্যাকোয়াগার্ড আছে। আমাদের রুম জাস্ট আমরা বেরোচ্ছি। কারেন্ট চলে গেছে, মাঝে মাঝে জেনারেটর দিচ্ছে, আবার বন্ধ করে দিয়েছে এখন। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কারেন্ট চলে যাওয়াতে আপনাদেরকে পুরো রুমের ট্যুরটা করাতে পারলাম না, পরে এসে করাচ্ছি। আপাতত এখন একটু যাই সি বিচের দিকে। স্নানে যাচ্ছি। এই আমাদের রুম 205, অপর দিকে রয়েছে 208, পরপর রুম রয়েছে। এটা লন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সব ঘরে বাইরে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। সবাই বেশিরভাগ জনই বাইরে জুতো খুলে ঘরে প্রবেশ করছে। এনারা বাইরে জুতো খুলতেই বলছেন ঘরে এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমরাও তাই করেছি। এটা উপরে যাওয়ার সিঁড়ি 7, আর এটা নিচে নামার সিঁড়ি। খুব চওড়া সিঁড়ি, বয়স্ক মানুষদেরও কোনো অসুবিধা হবে না। এই অরেঞ্জ বিল্ডিংটা, এই হচ্ছে রামকৃষ্ণ মঠ।
দেখে বুঝতে পারছে, ঢেউটাও রয়েছে তার সাথে। খুব ফাঁকা বীজ পছন্দ করলে এখানেও আসতে পারেন আপনারা। স্নান সেরে এসে ফ্রেশ হতে না হতেই ঘন্টা পড়ছে এখন দুপুরের প্রসাদের জন্য। দুপুরের প্রসাদ গ্রহণে আমরা চলে এসেছি, দেখুন প্রচন্ড ভিড় রয়েছে, আজকে অনেক পুরো পেশেন্টটা ভর্তি, একদম প্রসাদ বিতরণ স্টার্ট হয়ে গেছে। এখানে প্রসাদ গ্রহণ তো আগেই দেখিয়েছিলাম, টেবিল চেয়ারে বসে ব্যবস্থা রয়েছে, আর কাগজের প্লেটে প্রথমে ভাত সবজি দিয়ে গেছে, এখন ডাল দিলেন। এখানে আজকে দেখালাম আগেই বেশ ভিড় হয়েছে এবং সবাই প্রসাদ গ্রহণ স্টার্ট করে দিয়েছেন। একদম কেক প্রসাদে মাছ রয়েছে, দুরকম সবজি, ভাত, ডাল আর মাছ, চাটনি, ফল প্রসাদ, আর সব শেষে এলো পরমান্ন বা পায়েস, ভারী সুন্দর। এখানে আজকে ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বলাই ছিল বৃষ্টি হবে, আমরা সানি ওয়েদার দেখে প্রসাদ গ্রহণ করতে ঢুকলাম আর এখন বেরিয়ে দেখছি বেশ জোরে বৃষ্টি এসছে। এইভাবেই ছাতা নিয়ে আমরা গেস্ট হাউসের দিকে যাচ্ছি। এই সামনের রাস্তাটা গিয়ে ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভক্ত নিবাস, দুতলা বিল্ডিং, নিচের তলায় পরপর রুম রয়েছে 12টা, ওপর তলায় 12টা, আর ওই পিছনের দিকে রুম দুটো হচ্ছে এসি রুম, একদম পেছনে আমার আঙুল বরাবর ওই দুটোতে রয়েছে, আর বাকিগুলো সব এখানে কিন্তু নন এসি, মাত্র দুটো এসি রুম ওই কোনায় রয়েছে। আর এইটা হচ্ছে সম্পূর্ণ ভক্তনিবাসের ছবি, বৃষ্টি বিঘ্নিত দিনেই আমরা তুলছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। ইনফরমেশন দিতে গেলে সম্পূর্ণ ভিডিও তো করতেই হতো আমাদেরকে। বিকালের চা আর দুটো করে ব্রিটানিয়া বিস্কিট সবাই খাচ্ছে। ঘুরতে এসে কি রুমে বসে থাকতে মন চায়, তাই বৃষ্টি মাথায় নিয়েই অগত্যা আমরা আবার বেরিয়ে পড়লাম সি বিচের বিকালের সৌন্দর্যটা উপভোগ করবার জন্য। এটাই হচ্ছে অটো স্ট্যান্ড, তার ফলে কমিউনিকেশনে কোনো রকম সমস্যা নেই, খুব ভালো এরিয়া, খাবার দাবার, জল, চা থেকে শুরু করে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, এবং মেনলি এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে, আর ডান দিকে পুরো সি বিচ রয়েছে, সেটা সব থেকে প্লাস পয়েন্ট। আর এই সামনেই দেখুন স্কুটি বাইক সমস্ত ভাড়া পাওয়া যায় সেই দোকান রয়েছে, পিচটা একদম সামনে এখান থেকে দেখা যাচ্ছে, মানে আপনারা গাড়ি নিয়ে আসলে পুরো ভেতর অব্দি আসতে পারবেন। এটা চেনবার সব থেকে ভালো উপায় হচ্ছে এই যে ডান হাতে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা এখানে এলেই বুঝতে পারবেন আপনারা বিচে চলে এসেছেন। এখানে পরপর কিচেন, ট্যুর ট্রাভেলস অফিস, টি স্টল সব কিছু রয়েছে, পার্কিং করতে পারবেন আপনারা যদি গাড়ি নিয়ে ঘুরতে আসেন। এখানটাকে নাম বাঁধানো, এর ওপর দিয়ে হেঁটেই আমরা সি বিচে পৌঁছবো। পুরী চক্রতীর্থ রোড সি বিচে ক্রিকেট খেলা হচ্ছে, দেখুন ওনাদের ভাষাতেই কমেন্ট্রি চলছে। দেখুন আমরা সমুদ্রের ধারে বিকালবেলা এসেছি, চেয়ারে বসবো বলে, কিন্তু তিনটে চেয়ার নেই, আমাদের দুটো চেয়ার হচ্ছে, এখন উপায় নেই, 50 রুপিস করে এক একটা চেয়ার আমাদের দুজন আমরা বসি। এখন কোনো বৃষ্টি নেই, খুব ভালো লাগছে। সামনে দেখুন অরেঞ্জ বিল্ডিংটা, ওটাই রামকৃষ্ণ মঠ, পায়ে হাঁটা পথে মাত্র 15-30 সেকেন্ড মতো লাগবে। এখন ঘড়িতে বাজছে 9:05, আমরা বেরিয়ে পড়েছি প্রসাদ গ্রহণ করতে, রাত্রিরের প্রসাদ গ্রহণে, বাইরেটা নিঃশুতি চুপচাপ, শুধু আমি কথা বলছি। আসুন দেখি আজকে রাতের প্রসাদে ঠিক কী কী থাকছে আমাদের জন্য। রুটি, ভাত, আলু, ঢেঁড়সের সবজি, ডাল, জল রয়েছে, সেম মা বাবা আর বাকিরা সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে।
এটা হচ্ছে বাঁধাকপি আলুর সবজি আর পটল আলুর সবজি, দু রকম সবজি, ভাজা, ডাল, আর এদিকে থাকে ভাতা রুটি। রাতের প্রসাদে সব শেষে রয়েছে সুজির পায়েস। আসুন এবার আমরা যে রুমে রয়েছি সেই রুমটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। সুইচ বোর্ড ঢুকেই বাঁদিকে এখানে একটা চার্জ দেবার জায়গা, হ্যাঙ্গিং আছে, আলনা, একটা বেড আছে, চারজন আরাম, হ্যাঁ ফোর বেড, উইন্ডো, এসি, আলমারি রয়েছে, একটা বসবার সুন্দর ড্রেস, চেয়ার, রিডিং পারপাস বা কিছু রাখার জন্য, একটা মিরার, রেডি হওয়ার জন্য মিরার রয়েছে এখানে, এই হচ্ছে ব্যালকনি। এই যে সি বিচ, এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন এক্সস রয়েছে, গিজার রয়েছে, মিরার, বেসিন, হ্যান্ড শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন স্পেসিয়াস লাইট রয়েছে, বেশ পরিষ্কার। পুরী চক্রতীর্থ রোড রামকৃষ্ণ মঠের অতিথি নিবাস এবং প্রসাদ গ্রহণের কি ব্যবস্থা রয়েছে, মঠের নিয়মকানুন, পরিবেশ কীরকম, সব কিছু জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এখানে বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল করুন, আর ফোন নাম্বার পেয়ে যাবেন ওনাদের ওয়েবসাইটে। চারবেলা প্রসাদ সহ অতিথি নিবাসের নন এসি রুমে থাকবার খরচ হচ্ছে 400 টাকা পার ডে পার হেড, আর এসি রুম নিলে 300 টাকা এক্সট্রা লাগে। আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব।